আমাদের মাঝে এবং তাদের মাঝে যে অঙ্গীকারটি রয়েছে যে অঙ্গীকারের মাধ্যমে আমাদের মাঝে এবং তাদের মাঝে পার্থক্য তৈরি হয়েছে সে অঙ্গীকার হচ্ছে আস ফাকাদ সলাত যে নামাজকে পরিহার করল ত্যাগ করলো বর্জন করলো করল ক্যাফারা সে কুফুরিতে লিপ্ত হল ইবা মাজার রহমতুল্লাহ আলাই তার সুনানের মধ্যে হাদিসটি বর্ণনা করেছেন হাদিস নম্বর হচ্ছে এক হাজার উনআশি এদিকে থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে মূলত ইমানদার এবং কাফেদের মাঝে যে অঙ্গীকারটি পার্থক্য করে থাকে যে অঙ্গীকার নিয়ে আমরা ইসলামের মধ্যে প্রবেশ করেছি যে অঙ্গীকার নিয়ে একজন ব্যক্তি ইসলামী আদর্শকে গ্রহণ করেছে সে অঙ্গীকারটুকু হচ্ছে আস নামাজ যে নামাজের জন্য রাসলাম বারবার গুরুত্ব দিয়েছেন তাই এই নামাজটি হচ্ছে মূলত ওই অঙ্গীকার যে অঙ্গীকারের মাধ্যমে একজন ব্যক্তি ইমানের মধ্যে দাখিল হয়েছে ইসলামের মধ্যে দাখিল হয়েছে সুতরাং যে ব্যক্তি সলাাদকে ইচ্ছাকৃতভাবে ত্যাগ করবে সে কুফুরির মধ্যে লিপ্ত হবে এটাই রাসুল উল্লাহ সাল্লাহ ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছেন আরেকটি হাদিস এই হাদিসটি অমরুল হতাম থেকে বর্ণিত তিনি বলেন সালাহ অমর বলতেছেন ইসলামে ওই ব্যক্তির কোনো অংশ নেই লিমান থারাকা সালাহ যে নামাজকে ত্যাগ করল যে নামাজকে ছেড়ে দিল নামাজ আদায় করলো না ইসলামে মূলত তার কোনো অংশ নেই সুপ্রিয় দর্শক বায়ুবলেরা অমরুল আল্লাহ বক্তব্য থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে যে কোন ব্যক্তি সলাদ ত্যাগ করে সলাদ বর্জন করে এই দাবি করার কোনো সুযোগ নেই যে আমি মুসলমান যে আমি প্রকৃত মুসলমান এই দাবি করার সুযোগটুকু নেই ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মিন অমরুল খতী আল্লাহ তালু বিষয়টি স্পষ্ট করে বলে দিচ্ছেন যে ইসলামে তার কোনো অংশই নেই সুতরাং সে এই দাবি করার কোনো সুযোগ নেই যে ইসলামে দাবি করতে পারে আমি মুসলমান অথচ সেই সলাদ ত্যাগ করবে ইমাম বাই হাকি রহমতুল্লাহ বর্ণনা করেছেন এই আশারটি বর্ণনা করেছেন আসার নম্বর হচ্ছে ছয় এই বর্ণনা থেকেও আমাদের কাছে স্পষ্ট হচ্ছে যে কোন ব্যক্তি যদি সলাদকে ত্যাগ করে থাকে তাহলে সে এই দাবি করার সুযোগ নেই যে আমি মুসলমান ইসলামের মধ্যে তার আর কোনো সুযোগ নেই কোনো অংশ নেই একজন ব্যক্তি ইসলামের মধ্যে প্রবেশ করে সলাতের মাধ্যমেই মূলত সেই ইসলামের মধ্যে টিকে থাকবে কোন ব্যক্তি যদি টিকে থাকতে চায় ইসলামের মধ্যে তাহলে তার টিকে থাকাটুকু হবে ইসলামের মধ্যে সলাতের মাধ্যমে সলাৎ আদায়ের মাধ্যমে সে ইসলামের মধ্যে টিকে থাকবে আর যদি সলাদ বর্জন করে তাহলে সে ইসলামের মধ্যে টিকে থাকতে পারবে না ঠিক একই হাদিস এটি মুরাদ হাফিব্লাহ বর্ণনা করেন রসুল্লাহ সাল ইসলাম থেকে তিনি বলেন নিশ্চয়ই যে সলাদ ত্যাগ করলো সলাদ বর্জন করলো ফাঁকা কাফারা সে কুফুরিতে তৃপ্ত হলো ইবনে হেব্বান রহমতুল্লাহ তা সহীদে বর্ণনা করেছেন হাদিস নম্বর চোদ্দোশো তেষট্টি তাহলে এই হাদিস থেকে এবং এই যে হাদিসগুলো যেগুলো আমরা বললাম এই সমস্ত হাদিস থেকে আমাদের কাছে একটি বিষয় স্পষ্ট হচ্ছে সেটি হলো এই যে রাসুল উল্লা ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে সালাদ বর্জন করার কাজটি মূলত কুফুরি এটি ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি সালাদ ত্যাগ করে থাকে তাহলে সে ব্যক্তি মুসলিমই থাকতে পারবে না আদর্শ মুসলিম হওয়ার কোনো সুযোগ নেই এই আমরা বলেছি আদর্শ মুসলিম ব্যক্তি কখনো সালাদ বর্জন করবে না বরং আদর্শ মুসলিম ব্যক্তি সালাদ বর্জন করবে না তা নয় বরং আদর্শ মুসলিম ব্যক্তি সলাদ বর্জন করাকে এই কাজটাকে কুফুরি মনে করবে যেহেতু সলাদ বর্জন করার মাধ্যমে সে জানে যে ইসলামে তার আর কোনো অংশ অবশিষ্ট থাকে না এখন আমাদের সামনে একটি প্রশ্ন আসবে এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় দর্শক ভাই বোনেরা সেটি হচ্ছে সলাদ বর্জন বলতে আমরা কি বুঝি আমরা হয়তো অনেকে মনে করতে পারি সলাদ বর্জন বলতে আমরা বুঝি যে মানে একেবারেই সলাদ তিনি আদায় করলেন না ব্যাপারটি এমন কিনা। না এই জিনিসটি খুব ভালো করে আমাদেরকে উপলব্ধি করতে হবে সলাদ বর্জন বলতে প্রথম যে বক্তব্যটুকু সেটি হচ্ছে এই সলাদ বর্জন বলতে কিন্তু এটা বুঝায় না যে কোনো ব্যক্তি সলাদকে অস্বীকার করলো এখানে কোনো ব্যক্তি এই কথা বলার সুযোগ নেই যে সলাদকে যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যাবে তাহলে ঠিকই বলেছেন ব্যাপারটি এমন নয় সলাদকে যদি কেউ অস্বীকার করে যে সলাদ আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে বান্দার উপর ফরজ নয় তাহলে সে কাফের হয়ে যাবে সমস্ত ওলামায় কারণ লক্ষ্যমতে সেখানে কোনো ধরনের দিমত নেই যেহেতু আল্লাহ রব্বুল আলমীর একটি বিধানকে অস্বীকার করলো যে আল্লাহ রবুল্লা আলমীর একটি বিধানকে ইচ্ছাকৃতভাবে অস্বীকার করবে এটি কোনো ব্যক্তির জন্য কখনো যায়জ নেই তাই কোনো ব্যক্তি যদি সলাদকে অস্বীকার করে সে কাফির হয়ে যাবে এত কোনো সন্দেহ নেই সলাদ বর্জন করা বলতে এটা বুঝায় না কোনো ব্যক্তি এই চিন্তা করার সুযোগ নেই না সলাদ বর্জন করতে মনে হয় রাসুল উল্লাহ সাল্লা এটা বুঝিয়েছেন এখানে উদ্দেশ্য হচ্ছে সলাদ বর্জন করা হল মানে মান যে কাহা সলাদকে করেছে সলাদকে অস্বীকার করে এই ব্যাখ্যাটুকু উল্লাহ উল্লাম হাদিসের মধ্যে দেননি এবং রসুল উল্লাহ সাহ ইসলামের এই হাদিসগুলোর এই ব্যাখ্যা রসুল্লাহ উল্লি সাল্লামের কোন সাহাবি করেছেন এটি জানা নেই বরং সাহাবিরা একেবারে স্পষ্ট জিনিসটি বুঝেছেন এইভাবেই বুঝেছেন এখন এখানে যদি বলা হয় থাকে যে রাসুল উল্লা সাল্লা সাল্লামের হাদিসের ব্যাখ্যা রয়েছে কিন্তু যদি ওই হাদিসকে আমরা নিয়ে আসিহেদুল্লাহ আসসালা তাহলে সেখানে তো আমরা বুঝেছি ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য যে অঙ্গীকার আমাদের সে অঙ্গীকার হচ্ছে সলা তাই কোন অবস্থায় কোনো ব্যক্তি যদি সলাদকে পরিহার করে সে ইসলামের মধ্যে তার কোনো অংশ দাবি করার সুযোগ নেই যে আমি মুসলিম আমার ইসলামের মধ্যে একটা অংশ রয়েছে মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি এমনটি করার কোনো সুযোগ নেই দ্বিতীয় যে পয়েন্টটি এখানে আলোচনা হবে সেটি হচ্ছে এই সলাদ বর্জন করা বলতে এখানে দুটি কথা রয়েছে এবং এই দুটি পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট এক নম্বর পয়েন্ট হচ্ছে তার কুশলাতে কুলিহ কোনো ব্যক্তি সলাদকে বর্জন করবে সম্পূর্ণরূপে একজন ব্যক্তি সলাত সম্পূর্ণরূপে আদায় করবে না একেবারে সলাতের সাথে তার কোনো সম্পর্ক নেই মসজিদের আশেপাশেও যায় না মসজিদে ঢুকেই না বরং মসজিদে ঢুকাকে মনে করে মহা কোনো ভয়ের বিষয় এমন কোনো ব্যক্তি যদি হয় তাকে তাহলে এই কাজটি একেবারেই কুফুরি কোনো সন্দেহ নেই যেহেতু সে সলাদকে বর্জন করেছে এটি সলাদ বর্জন করাকে বুঝায় এবং এর মাধ্যমে সে ব্যক্তি কুফুরির মধ্যে লিপ্ত হবে যেহেতু সে কমপ্লিটলি সলাদকে বর্জন করেছে সলাতে তার কোনো সম্পর্ক নেই সলাদ বর্জন করতে আরেকটি জিনিসকে বোঝায়, সেটি হল তর্ক সলাত আন্দুন যে সলাদকে সে বর্জন করবে দুহন কিছু সময় পড়বে কিছু সময় পড়বে না আমরা দেখি পাঁচ বক্ত সলাতের মধ্যে দুই আক্ত আদায় করে তিন আক্ত আদায় করে না পাঁচ বাক্য আদায় করে না জুমার দিন সালাত আদায় করে পাঁচ বাক্ত আদায় করে না জুমাও আদায় করে না ঈদের সলাত আদায় করে আমাদের সমাজের মধ্যে এই ধরনের প্রকৃতির লোক বহু আছে কেউ কেউ এক আক্ত সালাত আদায় করেন আবার কেউ কেউ তিন আক্ত আদায় করেন দুই আক্ত আদায় করেন না কেউ কেউ চার ওয়াক্ত আদায় করেন কিন্তু শুধু এক আত্ম আদায় করেন না এভাবে এই প্রকৃতির লোক আমাদের সমাজের মধ্যে অনেক আছে তারাও এত সালা শলাপ বর্জন করা বলতে যেটা বুঝায় এই দৃষ্টিভঙ্গির আওতার মধ্যে আসবে কিনা তারাও কি সরাদ বর্জনকারী হিসেবে চিহ্নিত হবে কিনা অধিকাংশ আহ তাহিক মাহাকিব কেন বলেছেন এই বক্তব্য যে হ্যাঁ তারাও সালাদ বর্জনকারী হিসেবে বিবেচিত হবে যেহেতু আল্লাহ হবুর আলমিন আমাদের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন আলাইকুমকি লিয়ৌ মেল্লাহ রেতে খামসা সালাওয়াত আল্লাহুল আলামিন তোমাদের উপর ফরজ করেছেন দিন এবং রাতের মধ্যে পাঁচ ওয়াক্ত সালাদ তাই এই ব্যক্তি যদি পাঁচ কে তিন করে তাহলে সেই ব্যক্তি সত্যিকার অর্থে সলাত আদায় করলেন না সলাদ বর্জন করলেন সেই ওয়াক্তে তিনি মূলত সলাদ বর্জন করার কারণে কুফুরের মধ্যে লিপ্ত রয়েছে তাই কোনো ব্যক্তি কুফুরি করার পরে আর আল্লাহবুল্লাহ আমিনের বাদুত তার কাছে গ্রহণযোগ্য হয় না যেহেতু কুফুলির কারণে তার সমস্ত আমলই বরবাদ হয়ে যাবে তাই এই কারণেই অধিকাংশ তাহকিক তাহিক মাহকিক কেরাম বলেছেন এটি যে সলাদ বর্জন করা বলতে এখানে কোনো ব্যক্তি যদি সলাদ নিয়মিত আদায় না করে থাকে তাহলে তার সলাদ বর্জন এটাকে বোঝানো হবে যেহেতু সে ব্যক্তি নিয়মিত রসল উল্লাহ সাল্লা ইসলামের বক্তব্য অনুযায়ী সলাদ আদায় করে নি সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা সময় হলো বিরতির আমরা এখন বিরতিতে যাচ্ছি আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা একটু পরেই ফিরে আসছি মুহাম্মদ সাল্লাহুস্লামের মণি মুক্ত আব্দুল্লাহ ইবনু আব্বাস রবি বলেন রসুল সাল্লাহ বলেছেন মহরম ছাড়া কোন ব্যক্তি নির্জনে কোনো মহিলার সাথে মিলিত হবে না সে বুখারী সপ্তম খন্ড বিবাহ অধ্যায় হাতের সংখ্যা পাঁচ হাজার সুপ্রিয় দর্শক শ্রোতা ফিরে এলাম বিরতির পর আবার আলোচনায় আমরা আলোচনা করতেছিলাম একজন আদর্শ মুসলিম ব্যক্তি নিয়মিত সলাত আদায় করবে সলাদ বর্জন করবে না এবং সলাদ বর্জন করাকে সে কুফুরি মনে করবে তাই আদর্শ মুসলিম ব্যক্তি যখন সলাত আদায় করাকে কে মনে করবে কখনও সেই সলাদ বর্জনকারী ব্যক্তির সাথে ইসলামী আদর্শের কারণে তার সম্পর্ক সেখানে নিবিড় সম্পর্ক সুসম্পর্ক হবে না এই কারণেই সলাদ বর্জনকারী ব্যক্তির বিধান নিয়ে ওলামাই কালামের মত রয়েছে বিশুদ্ধ অভিমত হচ্ছে যে ব্যক্তি সলাদ আদায় করল না সলাদ বর্জন করলো সে ব্যক্তি মূলত কুফুরীতে লিপ্ত হল সে ব্যক্তি ইসলামের যেই পরিধি এবং সীমারেখা রয়েছে সেই সীমারেখাকে লঙ্ঘন করে বেরিয়ে পড়লো সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এতটুকু আলোচনার পরে দশ নম্বর পয়েন্ট আজকের আলোচনা আমরা নিয়ে আসতে চাই একজন আদর্শ মুসলিম ব্যক্তির আল্লাহরাবুল আলমীর সাথে তার সম্পর্ক নিবিড় ও মজবুত করার ক্ষেত্রে করণীয় দশম কাজটি হচ্ছে আদর্শ মুসলিম ব্যক্তি সুন্নাথ সলাদগুলো ও নফল সালাদগুলো আদায় করবে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই মনে করে থাকি যে শুধুমাত্র ফরজ সালাদগুলো আদায় করলেই আমাদের সালাদ আদায় হয়ে যাবে আর আমাদের সুন্নাত এবং নফলের কি প্রয়োজন রয়েছে কোনো সন্দেহ নেই আল্লাহ রব্বুল আলমিন আপনার উপর যেটি ফরজ করেছেন সেটি যদি আপনি আদায় করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যে অপরিহার্যতা যে বাধ্যবাধকতা আপনার উপর আছে সেই বাধ্যবাধকতাটুকু আপনার উপর থেকে উঠে যাবে অপরাধ অন্যায় থেকে গুনাহ থেকে পাপ থেকে নিজেকে মুক্ত করতে পারবেন কোনো সন্দেহ নেই কিন্তু আদর্শ মুসলিম ব্যক্তি শুধু ফরজ নামাজগুলো ফরজ সালাদগুলো আদায় করবে এমনটি নয় তিনি সুন্না সালাদগুলো নফল সালাদগুলো তিনি আদায় করবেন আদর্শ মুসলিম ব্যক্তি এবং সেক্ষেত্রে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দেবেন এক্ষেত্রে যে করণীয় যেই বিষয়গুলো একজন আদর্শ মুসলিম ব্যক্তি অত্যন্ত গুরুত্ব সহকারে উপলব্ধি করবে এবং বাস্তবায়ন করবে সেগুলো নফল ও সূন্যত সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্য লাভ করতে পারে আদর্শ মুসলিম ব্যক্তি সে উপলব্ধি করবে একজন আদর্শ মুসলিম ব্যক্তি উপলব্ধি করবে জানবে নফল এবং শূন্যত নামাজের মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিনের নৈকট্য লাভ করা যায় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে পৌঁছা যায়

চেষ্টা করতে থাকে হাত্তা ও হেব্বাহু এমন কি আমি তাকে ভালোবাসি মানে আমার ভালোবাসা অর্জন করা পর্যন্ত নফল সরাতের মাধ্যমে বান্দা আমার নিকট লাভ করে থাকে আমার ইবাদত করতে থাকে আর ফাইজা আহবাব তুহু আর বান্দার প্রতি যখন আমার ভালোবাসা এসে যায় আমি যখন বান্দাকে ভালোবাসি কিন্তু আমি তার কান হয়ে যায় আল্লাজি ইয়াসমা ওবিহি যে মাধ্যমে সে শুনতে পায় ওয়া বাসরাহু লযী ইউবসিরু তার চোখ হয়ে যায় আলযী ইউবসিরু বিহি যেই মাধ্যমে সে দেখতে পায় ওয়ায়াদুল্লাতী ইয়াবতিশু বিহা এবং তার সেই হাত যেই হাতের মাধ্যমে সে স্পর্শ করে ধরে কোন জিনিসকে সেই হাতে আমি পরিণত হয়ে যায় ওরে জিলাহু এবং তার পা আল্লাতী ইয়ামশি বিহা যেই পায়ের মাধ্যমে সে চলতে পারে যে পায়ের মাধ্যমে সে হাঁটতে পারে যে পায়ের উপর হাঁটে সে সেই পাতে পরিণত হয়ে যায় ওলা ইনসায়ী নাহু তখন যদি আমার কাছে বান্দা চায় লাহু আমি বান্দাকে যা চায় তা দিই ওলা ইন ইস্তায়েদানি বান্দা যদি আমার কাছে আশ্রয় কামনা করে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে আমার কাছে স্মরণ চায় আমি নাহু বান্দাকে আশ্রয় দিয়ে থাকি বান্দা আমার আশ্রয়ে চলে আসে এই হাদিসের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেগুলো যদিও আমাদের মূল আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত নয় কিন্তু এই বিষয়গুলো আমাদের সামনে আলোচনা হওয়া দরকার এই জন্য কারণ এই বিষয়ের মধ্যে কিছু বিভ্রান্তি বিভ্রাট রয়েছে এই হাদিসে আল্লাহ আল্লাহরাবুল আলমীন স্পষ্ট করে আমাদেরকে বলছেন যে বান্দা নফল ইবাদত করতেই থাকে করতেই থাকে যখন এই নফল ইবাদত করে করতে করতে এক পর্যায়ে আমি বান্দাকে একেবারে ভালোবেসে থাকি আর ভালোবাসার পরে আল্লাহরাবুল আলম বলতেছেন আমি বান্দার কান হয়ে যায় বান্দার চোখ বান্দার হাত বান্দার পাতে রূপান্তরিত হয়ে যায় পরিণত হয়ে যায় এই হাদিসটা নিয়ে একজন লোক বিশাল বিভ্রান্তির মধ্যে পড়ে গিয়েছে কেউ কেউ এই হাদিসকে যখন পেয়েছে যে আল্লাহ তালা বান্দার চোখ হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন বান্দার কান হয়ে যায় আল্লাহ রাবুল আলমিন বান্দার হাত হয়ে যায় আল্লাহ রবুল আলমিন বান্দার পা হয়ে যায় তাহলে আল্লাহ রাবুল আলমিন বান্দার মধ্যে অবতরণ করেন তাই কেউ কেউ এই হাদিসকে সামনে রেখে বলেছেন যে এখানে এহাদ রয়েছে এতে কি এতেহাদ হচ্ছে আল্লাহ ও বান্দা একাকার হয়ে যায় অর্থাৎ এক ও অভিন্ন সত্তা হয়ে যায় বান্দা এর মাঝে আল্লাহ রাবুল আলমিন এমনভাবে একাকার হয়ে যায় যে বান্দা এবং আল্লাহ একই অস্তিত্বে পরিণত হয়ে যায় অভিন্ন অস্তিত্ব হয়ে যায় এটাও বিভ্রান্তি এটাকে তেহাদ বলা হয় তাহলে বান্দা এবং আল্লাহর মধ্যে আর কোনো ভিন্ন সত্তা থাকে না একটি সত্তা হয়ে যায় একই সত্তায় রূপান্তরিত হয়ে যায় এটাকে তেহাদ বলা হয় তাকে মানে ওয়াহদাতুল উজুদ সর্বেশ্বরবাদের যে বক্তব্য এর একই বক্তব্য যে খালেক এবং মাখলুকের মধ্যে আর কোনো ভিন্নতা থাকে না খালেক এবং মাখলুকের যে সত্তা রয়েছে এই সত্তা ভিন্ন সত্তা আর থাকে না একই সত্তায় রূপান্তরিত হয়ে যায় আল্লাহ রব্বুল আলমের সত্তা বান্দার সত্তার মধ্যে একই সত্তায় একাকার হয়ে যায় দালেক এই হাদিস থেকে বিভ্রান্ত একটি গোষ্ঠী এই দুই ধরনের ব্যাখ্যা নিয়েছেন মূলত এটি বিভ্রান্ত ব্যাখ্যা এই হাদিসে রসলুল্লাহ এমনটি বোঝার নেই তাহলে আমাদেরকে জানতে হবে যে এই হাদিসের মাধ্যমে রসুল্লাহলাম কোন বিষয়টি বুঝিয়েছেন এই হাদিসের সঠিক অর্থ কি সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এই হাদিসের

এজন্য তিনি একটি বর্ণনা উল্লেখ করেছেন সেখানে তিনি বলেন যে সালাফরা এভাবে বর্ণেছেন এই হাদিসের ব্যাখ্যার মধ্যে আলমিনে ভালোবেসে ইমান ইমানের থেকে বান্দাকে নিয়ে যান ইলা এহসান এহসান এর এহসান কি আমরা হাদিসের মধ্যে জেনেছি এই বিষয়টি বলে দিয়েছেন এহসান হচ্ছে বান্দা প্রত্যেকটি অবস্থায় আল্লাহ রবুল আলমিনের পর্যবেক্ষণকে প্রত্যক্ষ করবে যে প্রত্যেকটি কাজের মধ্যে আল্লাহর নির্দেশ সে উপলব্ধি করবে যে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিন এভাবেই আমাকে করতে বলেছেন তাই বান্দা প্রত্যেকটি কাজকে আল্লাহ রব্ুল আলমিনের মনে হচ্ছে যেন আল্লাহ রবুল্লা প্রত্যক্ষ করছেন এবং সেভাবে করছেন এটি এক ব্যাখ্যা দিয়েছেন আহুল তাহকিফ মাহকিবলাম কালাম হাদিসের ব্যাখ্যার মধ্যে আরেকটি কথা বলেছেন তারা বলেছেন এর অর্থ হচ্ছে বান্দা তার হাত তার চোখ তার পা অঙ্গ প্রত্যঙ্গ তার কোন অবস্থা দিয়ে বান্দা কোন মাধ্যমে অবস্থানের আল্লাহ নাফরমানি করতে পারবে না যেহেতু আল্লাহ তাকে ভালোবেসেছে এই জন্য আলমিন এই নাফরমানি থেকে তাকে তার অঙ্গ প্রত্যঙ্গকে মুক্ত করে দিয়েছে মূলত এই হাদিসের মাধ্যমে এটি বুঝিয়েছে সুপ্রিয় দর্শক হাদিসের বক্তব্য আমাদের কাছে স্পষ্ট যেহেতু খালেক এবং আখলুকের মধ্যে বিশাল পার্থক্য রয়েছে সুতরাং এই দাবি করার কোনো সুযোগ নেই যে আল্লাহ আলামিন বান্দার মধ্যে একাকার হয়ে যাবে না উজবিল দালেক বরং এ বক্তব্যের মাধ্যমে আল্লাহ সু মাহানু তালা বান্দার প্রতি আল্লাহর যে ভালোবাসা রয়েছে সেই ভালোবাসার বহির প্রকাশ ঘটিয়েছেন এটা আমরা সত্যিকারভাবে উপলব্ধি করতে হবে সুপ্রিয় দর্শক আজকে আর সময় নেই ইনশাআল্লাহ তালা পরবর্তী আলোচনায় আরও কিছু শেয়ার করব আমরা আগামী পর্ব ইনশাল্লাহ আপনাদেরকে পাবই এই আশায় আজকে শেষ করছি واخر دعوانا على الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته